অবশেষে বাংলাদেশে চালু হলো ফেসবুক, যে একটা আমরা অপেক্ষায় ছিলাম যে কবে ফেসবুক চালু হবে বাংলাদেশে। একটু আগে কিন্তু আপডেট শেয়ার করলো আমাদের বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি কিন্তু একদম শেয়ার করে দিয়েছেন টাইমলাইনে যে ফেসবুক কিন্তু চালু হয়ে গেছে, ইউটিউব চালু হয়ে গেছে মোবাইল ডেটার মাধ্যমে, এবং তার সাথে সাথে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবকিছুই কিন্তু চালু করে দিয়েছে। তবে আপডেটটা শোনার পর অনেকটাই ভালো লাগলো, এ কারণে যারা আমার অডিয়েন্স তাদের জন্য ভিডিওটি মেক করলাম। কেননা আমরা অনেকেই এতদিন অনেক ভিপিএন দিয়ে, অনেক মানে ব্রাউজার দিয়ে আমরা ফেসবুকে ঢুকছিলাম, বাট এখন আপনাদের মোবাইল ডাটা এবং মানে যে ওয়াইফাইটা আছে সেটার মাধ্যমে আপনারা সকলেই মানে খুব সহজেই ফেসবুক আগের মতো চালাতে পারবেন। সো আমার ভিডিওটি তো দেখতেছেন, তার সাথে সাথে আপনারা এখন ফেসবুকে যান, আপনাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে, ফেসবুক লাইট আছে, সেখানে গিয়ে ঢোকেন, দেখবেন যে অটোমেটিকলি এখন আপনাদের মোবাইল ডাটা এবং ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা ফেসবুক চালাতে পারবেন। এবং মেসেঞ্জারও কিন্তু ওপেন করে দিয়েছে, মানে আগের মতো কিন্তু আপনারা যখন আমরা আগের মতো যে ভিডিওগুলো দেখছিলাম অন্যের, বা আমরা ফেসবুকে নিউজ ফিডে যে পোস্টগুলো করছিলাম, সবকিছুই কিন্তু আগের মতো আপনারা করতে পারেন। তো এ কারণে আমরা ধন্যবাদ জানাই আমাদের টেলিযোগাযোগ মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। কারণ কেননা এই যে সেই 17 তারিখ থেকে আজকে 31 তারিখ, অনেকটাই কিন্তু আমরা বিভ্রান্তির মধ্যে ছিলাম যে ফেসবুক কবে খুলে দেবে, অনেক ধরনের ভিপিএন ইউজ করেছিলাম। সেক্ষেত্রে কিন্তু আজকে আমরা দেখতে পারলাম যে আমাদের মানে ফেসবুকটা তারা খুলে দিয়েছে। সো এই কারণে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই, আর অবশ্যই এখন থেকে আপনারা ফেসবুকে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। ধন্যবাদ।